আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। পাকিস্তানি পেস বোলারদেরকে বিরাট কোহলি সবচাইতে ভালো হ্যান্ডেল করতে পারেন, সেই ব্যাপারে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে বলতে হবে বিরাট কোহলির যে ইন্টারসেপশন পয়েন্টটা, অর্থাৎ বল এবং ব্যাট যে জায়গা থেকে সংস্পর্শে আসছে সেটা অন্য অনেকের চাইতেই ইউনিক। অর্থাৎ বিরাট কোহলি পাকিস্তানি পেস বোলারদেরকে যখন ফেস করেন তখন একটু সামনে থেকে তিনি শট নেগোশিয়েট করেন, অর্থাৎ বলের পেসটাকে কাজে লাগিয়ে টাইমিং বেসড, প্রপার টাইমিং বেসড ক্রিকেটটা তিনি খেলেন। এই কারণেই পাকিস্তানের এরকম গতি সমৃদ্ধ পেস বোলারদেরকে বিরাট কোহলি খুব ভালো খেলেন। এবার একটু আমরা প্রমাণস্বরূপ যাই। শাহীন শাহ আফ্রিদির একটা বলের এগেনস্টে বিরাট কোহলি অনসাইডে শট খেলেছিলেন গত টি20 ওয়ার্ল্ড কাপের সময়। আপনারা শটটা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পেয়েছেন, এবং ঠিক যে জায়গাটাতে আমরা হোল্ড করেছি তা হচ্ছে ইন্টারসেপশন পয়েন্টটা, অর্থাৎ যে জায়গায় বিরাট কোহলি বল এবং ব্যাটের সংস্পর্শে এনেছেন। জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে পর্দায়, তা হচ্ছে খুব সামনে থেকে, অর্থাৎ বডির একটু সামনে থেকে তিনি একটা এলিভেশন পেয়েছেন এবং ওই জায়গা থেকে তিনি বলটাকে ব্যাটের সঙ্গে কানেক্ট করেছেন। নাও আমার সাইড প্রোফাইল বা আমার সাইড অ্যাঙ্গেল ভিউতে যদি একটু দেখেন আপনারা, তাহলে দেখতে পাবেন যে কতটা সামনে থেকে বিরাট কোহলি এই পার্টিকুলার বলটাকে নেগোশিয়েট করেছেন, অর্থাৎ কতটা সামনে তার ইন্টারসেপশন পয়েন্টটা ছিল এই ক্ষেত্রে। দেন শাহীন শাহ আফ্রিদিকে বিরাট কোহলি অফ সাইডে একটা শট খেলেছিলেন কাভার বা এক্সট্রা কাভার ওই জোন দিয়ে। সেই বলটার ক্ষেত্রে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে সেটারও ইন্টারসেপশন পয়েন্টটা কিন্তু অনেক সামনে থেকে ছিল। আমরা জানি শাহীন শাহ আফ্রিদি অনেক ক্লোজ টু ব্যাটার, ক্লোজ টু দ্য ব্যাটার্স ব্যাট, ওই ধরনের বলগুলো তিনি করেন। ফুল লেন্থ কিংবা গুড লেন্থ, ফুল লেন্থের মাঝামাঝি অঞ্চল, ওই জায়গাগুলো থেকে তিনি ব্যাটারকে বিট করেন, আউটসাইড এজ, ইনসাইড এজ ক্যারি করান। অনেক সময় এলবিডাব্লিউ কিংবা বোল্ড আউট এই সংখ্যাটাই বেশি থাকে শাহীন শাহ আফ্রিদির ক্ষেত্রে। বাট বিরাট কোহলির ইন্টারসেপশন পয়েন্টটা দেখেন, সেটাও কিন্তু অনেক আগে থেকে তিনি বলটাকে ইন্টারসেপ্ট করেছেন, অর্থাৎ বলটাকে ক্লোজ টু হিজ বডি আসতে তিনি দেন নাই। নাও এবার আমার সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আগের বলটার সঙ্গে, অর্থাৎ এর আগের যে বলটা তিনি অনসাইডে খেলেছেন সেই বলটার সঙ্গে এই বলটা একটু কম্পেয়ার করে দেখেন যে অলমোস্ট কিন্তু একই জায়গা থেকে, অর্থাৎ ভেরি মাচ ইন ফ্রন্ট অফ হিজ বডি বিরাট কোহলি এই শটটা খেলেছেন। অর্থাৎ দুইটা শট আমরা দেখলাম শাহীন শাহ আফ্রিদির এগেনস্টে তিনি এইভাবেই খেলেছেন। দেন হারিস রফের ক্ষেত্রে যদি আসি, অনসাইড একটা শট যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, তাহলে ইন্টারসেপশন পয়েন্টটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখুন। ইন্টারসেপশন পয়েন্টটা কিন্তু ভেরি মাচ ইন ফ্রন্ট অফ হিজ বডি, যেমনটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবারে আমার সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আগের দুইটা বলের সঙ্গে এই বলটাও একটু কম্পেয়ার করে দেখুন। এক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন যে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ জোন থেকে, অর্থাৎ বডি থেকে অনেক আগের জায়গা থেকে তিনি বলটাকে নেগোশিয়েট করছেন। নাও দ্য বিগেস্ট সিক্স, বিগেস্ট সিক্স বলতে আমি এই ছক্কাটার মাধুর্য বা মাহাত্ম্যটাকে বোঝাচ্ছি। হারিস রফকে যে ছক্কাটা তিনি মেরেছিলেন সামনে স্ট্রেট মেলবোর্নের মাঠে, ওই ধরনের হার্ড লেন্থের বল বিরাট কোহলি, আমরা এটাকে ব্যাখ্যা দিয়েছিলাম যে বিরাট কোহলি কীভাবে তিনি সাজিয়েছেন। ডেফিনেটলি একটু পেছনে গিয়ে একটা রুম তো তিনি ক্রিয়েট করেছেন, বাট যখন বলটাকে তিনি কানেক্ট করেছেন, একটা বাড়তি এলিভেশন তিনি গেইন করেছেন বডির সামনে থেকে বলটাকে রিচ করার কারণে, যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নাও এবার সবগুলো বল, যতগুলো বাউন্ডারি আমরা এতক্ষণ দেখালাম, সবগুলো বল একটু সাইড অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন, আমার সাইড অ্যাঙ্গেল থেকে, তাহলে কতটা সামনে থেকে বিরাট কোহলি পাকিস্তানি পেস বোলারদের বল নেগোশিয়েট করেছেন সেটা আপনারা খুব ভালো মতো দেখতে পেয়েছেন। এবং এটাই বিরাট কোহলির সাকসেসফুল হওয়ার অন্যতম বড় কারণ এগেইনস্ট দ্য পাকিস্তানি পেস বোলার্স, যে তিনি তার বাড়তি একটা এলিভেশন তিনি ক্রিয়েট করতে পেরেছেন বডির অনেক সামনে থেকে, বলের পেসটাকে শুধুমাত্র কাজে লাগিয়ে টাইমিং বেসড, প্রপার টাইমিং বেসড ক্রিকেট খেলে। অন্যদিকে আপনি যদি একটু দেখেন যে রোহিত শর্মা এবং সেই সঙ্গে লোকেশ রাহুল ওই পার্টিকুলার ম্যাচটাতে যেভাবে আউট হয়েছেন, কানেক্টিং পয়েন্টের জায়গাটা দেখেন ভেরি মাচ ক্লোজ টু দেয়ার বডি, অর্থাৎ তারা বলটাকে অ্যালাউ করেছেন তাদের কাজ বরাবর আসার জন্য। দেন সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিন্তু তারা আলটিমেটলি ঠিকঠাক মতো নেগোশিয়েট করতে পারেননি। পাওয়ার চুমুকে অ্যাকশন। এবার লোকেশ রাহুল এবং রোহিত শর্মার যে ইন্টারসেপ্টিং পয়েন্ট, যে দুইটা বলে তারা আউট হয়েছেন, একটু যদি আমার এই অ্যাঙ্গেল থেকে দেখা এবং দুইটা জায়গাকে একটু আমরা যদি কম্পেয়ার করি যে বিরাট কোহলি কোন জায়গা থেকে শট নেগোশিয়েট করেছেন এবং রোহিত শর্মা এবং লোকেশ রাহুল কোন জায়গা থেকে শট নেগোশিয়েট করেছেন, দুইটা পাশাপাশি দেখেই কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারছেন যে আলটিমেট ফ্যাক্টরটা, আলটিমেট ডিফারেন্সের জায়গাটা আসলে কোথায়, যে বিরাট কোহলি কত সামনে থেকে শট খেলছেন এবং লোকেশ রাহুল, রোহিত শর্মা কতটুকু অ্যালাউ করছেন বলটাকে তার শরীর বরাবর আসার জন্য। সো দিস ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স এবং এটাই আমার কাছে মনে হয়েছে যে কেন বিরাট কোহলি এগেইনস্ট পাকিস্তানি পেস বোলার্স এত সফল। পরিসংখ্যানগত দিক থেকে যদি একটু দেখি, এগেইনস্ট শাহীন শাহ আফ্রিদি বিরাট কোহলি কেমন ব্যাটিং করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, এগেইনস্ট হারিস রৌফ কেমন ব্যাটিং করেছেন, তার স্ট্রাইক রেটটা কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড একটা কম্প্যারিজনের জায়গা কিন্তু আমরা করতে পারি যে বাবর আজম, তাকে আমরা দেখি যে নর্মালি তিনি বলকে অ্যালাউ করেন শরীর বরাবর আসার জন্য, অর্থাৎ তিনি ভেরি ক্লোজ টু হিজ আইস, বাবর আজমকে আমরা দেখি ভেরি ক্লোজ টু হিজ আইস, তিনি শট নেগোশিয়েট করেন। এখন বাবর আজম যদি শাহীন শাহ আফ্রিদি বা হারিস রৌফকে খেলতেন তিনি কেমন খেলতেন? ডেফিনেটলি পিএসএলে খেলেছেন, আমরা একটু পরিসংখ্যানটা দেখি, বাবর আজম ভার্সেস শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ভার্সেস হারিস রৌফ, দেখবেন ওই পরিসংখ্যানটা খুব যে সমৃদ্ধশালী আপনি সেটা কিন্তু বলতে পারবেন না। অর্থাৎ আপনি ইন কম্পেয়ারিং উইথ বিরাট কোহলি, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রৌফের এগেনস্টে বাবর আজমের ট্র্যাক রেকর্ড অতটা আহামরি কোনো কিছু না। আবার আপনি রিজওয়ানের ট্র্যাক রেকর্ডটা দেখবেন এগেনস্ট দেম স্লাইড বেটার দেন বাবর আজম। রিজওয়ানের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারসেপ্টিং পয়েন্টটা কিন্তু একটু সামনে, আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এগেনস্ট শাহীন শাহ আফ্রিদি এবং এগেনস্ট হারিস রৌফ রিজওয়ানের ট্র্যাক রেকর্ডটা বাবর আজমের চাইতে স্লাইড বেটার। সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে তা হচ্ছে বিরাট কোহলি বা রিজওয়ান এই পাকিস্তানি পেস বোলারদের এগেনস্টে বেটার পারফর্ম করার অন্যতম বড় কারণটা হচ্ছে ইন্টারসেপ্টিং পয়েন্টটা একটু সামনে থেকে। আবার আমরা পর্দা একটু সাইড অ্যাঙ্গেল ভিউটা দেখাতে চাই যে বিরাট কোহলি যখন লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে বাউন্ডারিগুলো আদায় করেছেন, কয়েকটা বলের, আমি সবগুলো দেখাতে পারছি না, কয়েকটা বলের দেখাচ্ছি, সেই বলগুলোর ইন্টারসেপ্টিং পয়েন্টটা অনেক সামনের দিকে ছিল। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন পাকিস্তানি পেস বোলারদের এগেনস্টে বিরাট কোহলি কেন সাকসেসফুল, আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।